जय गुरु बंधुरा आज के आरेकटी एपिसोडे आपनादेर सामने आमी हाजिर हलाम। आज के जे भिडियोटी आमी करते जाच्छि सेटी हलो घाटती पूरणेर भिडियो, अर्थात जा हारिए फेलेछेन, जा शेष करे फेलेछेन सेई अमूल्य सम्पत्ति फिरे पावार जन्य। आज के आपनादेर मध्ये आमी एमन एकटी रेमेडी शेयर करते जाच्छि जे रेमेडिटी आपनादेर खूब परिचित, खूब सहज एकटी रेमेडी जा सेवने मात्र 20-25 दिनेर मध्ये আপনারা আপনাদের হারানো জিনিসটাকে আবার ফিরে পাবেন, অর্থাৎ নিজেকে রিকভার করতে পারবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতেই আমরা চাই আপনাদের কিছু বার্তা মেসেজ দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্যই থাকে আপনাদেরকে একটি জিনিস থেকে বের করে নিয়ে আসা। কোন জিনিসটি? অর্থাৎ সেই অমূল্য সম্পত্তির কথা বলতেছি, যে সম্পত্তি আপনারা প্রতিদিন হারিয়ে ফেলতেছেন। অর্থাৎ যারা মাস্টারবেশন বা হস্তমৈথুন করতেছেন তাদেরকে বারবার রিকোয়েস্ট করি এখান থেকে বের হয়ে আসুন, তা না হলে কিন্তু বাঁচতে পারবেন না। রক্ত, বীর্য, রতি, জ্যোতি, মতি, এই যে পাঁচটি জিনিসের কথা বললাম, এই পাঁচটি জিনিসই কিন্তু আপনার দেহের মহামূল্যবান সম্পদ। অর্থাৎ একটি থেকে আরেকটির উৎপন্ন হয়। 60 ফোঁটা রক্তে 1 ফোঁটা বীর্য হয়, 60 ফোঁটা বীর্যে 1 ফোঁটা রতি হয়। বন্ধুরা, বীর্য আর রতির মধ্যে কিন্তু পার্থক্য আছে, অর্থাৎ বীর্যের ঘনত্ব রূপ হলো রতি, 60 ফোঁটা রতিতে 1 ফোঁটা মতি। এখানে মতি বলতে দুষ্প্রাপ্য জিনিসকে বোঝানো হয়েছে। আর 60 ফোঁটা মতিতে 1 ফোঁটা জ্যোতি, মানে একটু আলোর ছটা। কোথায় হয়, কোথায় দেখা যায় সেই অমূল্য সম্পদ? অর্থাৎ সাধনার শেষ স্তর। একজন সাধক পুরুষ সাধনা করতে করতে যখন সিদ্ধ হয়ে যান তখন তার মধ্যে জ্যোতির উৎপন্ন হয়। সেই জ্যোতি কোথায় দেখা যায়? যেটাকে আমরা থার্ড আই বা তৃতীয় ইন্দ্রিয় বলি। নিচের তালা আঁকাও কোষে, চাঁদ উঠবে তোর নীল আকাশে। অর্থাৎ নিচের তালা, কামের ঘরে তালা দাও, চাঁদ উঠবে নীল আকাশে। নীল আকাশ বলতে এই যে চারাঙ্গল কপালের কথা বলা হয়েছে, অর্থাৎ মুখমণ্ডলের কথা বলা হয়েছে। মুখমণ্ডলে আলাদা একটা নূরের ছটা বের হয়ে যাবে, আলাদা একটা জ্যোতির ছটা বের হয়ে যাবে, যদি কামের ঘরে তালা দিতে পারো। আসলে কি তালা দেওয়া যায়? আমরা কি পারি? আমরা কি পারবো? আমরা তো পারবো না, কারণ আমরা তো সংসারী, আমাদের তো সংসার করতে হচ্ছে। আমরা তো গেরুয়া বসন পরে চলে যেতে পারতেছি না, আমাদের সংসার করতে হচ্ছে। সংসারে কামনার আগুন থাকবেই, কারণ একা একা কখনো সংসার করা যায় না। যখন আপনি সংসার করবেন তখন সংসার করার জন্য আপনার পাশে আরেকজনকে লাগবে, তাহলে আমাদের জ্যোতির উৎপন্ন কখন হবে? কিন্তু এখানে অন্য একটি সাধনার কথা বলা হয়েছে, এই সংসারে থেকেও অন্য একটি সাধনার কথা বলা হয়েছে। সেই সাধনাটি কি? সেই সাধনাটি হলো নারী সাধনা বা নারীকে জয় করা। আমরা কজন পারি নারীকে জয় করতে? অর্থাৎ আমাদের প্রিয় স্ত্রী, প্রিয় সহধর্মিনীকে কয়জন পারি সুখী করতে? আমরা তো প্রতি রাতে পরাজিত হই, প্রতি রাতে আমাদের মাথা নত করে চলে আসতে হয়। কেননা আমরা তো শেষ করে ফেলেছি। আমাদের যে 5টি ধাপ আছে সেই ধাপের প্রথম ধাপই তো আমরা নষ্ট করে ফেলেছি, অর্থাৎ ওই যে 12-র পর থেকে শুরু করে দিয়েছি। তাহলে আমরা নারীকে জয় কিভাবে করব? অর্থাৎ আমরা তো হারিয়েই ফেলেছি আগে। যখন নষ্ট করে ফেলেছি, যখন হারিয়ে ফেলেছি, তখন তার জন্য, অর্থাৎ সেই জিনিসটাকে ফিরে পাওয়ার জন্য আমরা কত কিছু সেবন করতেছি। শিমুল, মূল, শতমূল, অশ্বগন্ধা, ঘি, মধু, কত কিছু সেবন করতেছি সেই হারিয়ে যাওয়া সম্পদটাকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু একটাবারও আমরা ভেবে দেখিনি, এটা যদি আমরা নষ্ট না করতাম তাহলে আমাদের আর এগুলো খেতে হতো না। যখন 12-তে পদার্পণ করেছি তখনই তো আমরা নষ্ট করে ফেলেছি। অর্থাৎ গোখরা সাপটা যখন ফোঁস করে উঠেছিল তখন তাকে তো দমিয়ে দিতে পারিনি, সেই জন্য প্রতিনিয়ত আমরা সেই বিষ হারানোর যন্ত্রণায় ছটফট করে মরতেছি। অর্থাৎ আমরা যে আরেকজনকে সবল দেব, সেই সবল দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে নেই, আমাদের বিষ তো নষ্ট হয়ে গেছে। একজন নারীকে, অর্থাৎ কামনারূপী একজন নারীকে আমরা যে সবল দেব, সেই সবল দেওয়ার সাহসটা তো আমাদের নেই। কি দিয়ে সবল দেব?
কারণ এই গোকরা সাপের চেয়ে তো ওই নারী আরো বেশি ভয়ঙ্কর। অতএব ওই নারীকে সবল দিতে হলে আমাদের গোকরা সাপটাকে চরম শক্তিমান হতে হবে। কিন্তু আমরা কি করি, গোকরা সাপের মাথাটাকে টিপে 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 আমরা গোকরা সাপটাকে শেষ করে ফেলি, যেন আর ফোঁস করতে না পারে, অর্থাৎ আমরা ধ্বংস করে ফেলি। তাহলে আমরা ওই যুদ্ধে জয়ী হব কি করে? অতএব বন্ধুরা, সেই জন্য আপনাদেরকে বারবার বলি, ব্যাক আপ করুন ওই পথ থেকে, অর্থাৎ ওই সর্বনাশা পথ থেকে নিজেকে বের করে নিয়ে আসুন। বন্ধুরা, কিছু দেহতত্ত্বের কথা বলে ফেললাম, কেননা আজকের ভিডিও তো দেহতত্ত্ব রিলেটেড ভিডিও, অর্থাৎ যৌন শক্তি বৃদ্ধি করার ভিডিও, কাম শক্তি বৃদ্ধি করার ভিডিও। বন্ধুরা, এবার আসুন জেনে নিই কীভাবে সেই হারানো সম্পদ ফিরে পাওয়ার জন্য আজকের সেই রেমেডিটি তৈরি করবেন। আজকের সেই রেমেডিটি করার জন্য আপনাদের প্রথমেই যে জিনিসটি লাগবে সেটি হলো এক কোয়া রসুন। বন্ধুরা, এক কোয়া রসুন, যেটা ছোট ছোট রসুন হয়, সেই রসুনগুলো লাগবে 100 গ্রাম। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 টেবিল চামচ পরিমাণ আদার রস বা আদা কুচি। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ চূর্ণ। 4 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 100 গ্রাম কালো জিরার তেল। এবং সর্বশেষ, অর্থাৎ 5 নম্বরে যে উপকরণটি লাগবে সেটি হলো 100 গ্রাম খাঁটি মধু। বন্ধুরা, এবার আসুন জেনে নেই কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে। প্রথমেই 100 গ্রাম এক কোয়া রসুন রৌদ্রে ভালো করে শুকিয়ে নেবেন। তারপরে এই রসুনগুলোকে যে কোনো একটি পাত্রের মধ্যে 100 গ্রাম পরিমাণ কালো জিরা তেল, 2 টেবিল চামচ পরিমাণ আদার রস এবং 1 টেবিল চামচ পরিমাণ লবঙ্গ চূর্ণ দিয়ে ভালো করে জাল দেবেন। অর্থাৎ 3 থেকে 4 মিনিট ভালো করে জাল দেওয়ার পরে দেখবেন সুন্দর একটি রেমেডি তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নর্মাল করে ফেলুন। তারপরে 100 গ্রাম খাঁটি মধু দিয়ে ভালো করে মিক্সড করুন। এই যে রেমেডিটি তৈরি হলো, এই রেমেডিটি হলো যৌন রোগের মহা ঔষধ, অর্থাৎ যেটাকে রসুন মিক্সড বলা হয়। আপনার হারানো যৌবন ফিরিয়ে দেবে এই মিশ্রণটি। একটি কাঁচের বয়মে বা একটি কাঁচের পাত্রে বা ছোট অন্য একটা কোনো কিছুর মধ্যে রেখে আপনারা 10 থেকে 15 দিন এই রেমেডিটি সেবন করতে পারবেন। বন্ধুরা, 1 মাস সেবন করার জন্য বা 20 থেকে 25 দিন সেবন করার জন্য পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবেন, অর্থাৎ আর একটু বেশি করে তৈরি করার চেষ্টা করবেন। বন্ধুরা, কিভাবে সেবন করবেন, কখন সেবন করবেন? রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা আগে 2 টেবিল চামচ পরিমাণ এই রসুন মিক্সড সেবন করবেন। জয় গুরু।